আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনাকে, ব্যভিচারকে হালাল মনে করবে। কাকে হালাল মনে করবে? জিনাকে হালাল মনে করবে। লিভ টুগেদার যারা এটার পক্ষে বলে, এটা তো জিনাকে হালাল মনে করা। একই ছাদের নিচে প্রাপ্তবয়স্ক ছেলে, প্রাপ্তবয়স্ক মেয়ে একসাথে থাকবে, স্বামী স্ত্রীর মতো, তবে স্বামী স্ত্রী না। কি সুন্দর ডায়লগ! স্বামী স্ত্রীর মতো থাকবে, তবে স্বামী স্ত্রী না। ওরা দুইজন স্বামী স্ত্রীর মতো থেকে একজন আরেকজনকে বুঝবে, বুঝার পর সিদ্ধান্ত নিবে বিয়ে করবে কি করবে না। তো এইভাবে একসাথে থাকা এবং তারা এইভাবে বলা, যখন তাদেরকে কেউ, আপনার পুলিশ যখন অ্যারেস্ট করতে চায় অনৈতিক কর্মকাণ্ডের কারণে, যখন আইন শৃঙ্খলা বাহিনী যায় তাদেরকে অ্যারেস্ট করতে, তখন তারা বলে আমরা দুজন দুজনের সম্মতিতে এখানে আসি। তো দুজন দুজনের সম্মতিতে থাকার নাম সেটা আর জিনা বা ধর্ষণ বা ব্যভিচার বলতে চায় না। আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস বলছে এটা ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটা দেখতে যতই সুন্দর হোক, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম নির্লজ্জতা, এটার নাম চার সন্তান পয়দার ফ্যাক্টরির একটা ষড়যন্ত্র। এটার নাম আবার কিভাবে হয় যে একজন আরেকজনের সম্মতিতে একসাথে বিয়ে ছাড়া কোথাও থাকবে? এটা অশ্লীলতা, এটা নিঃসন্দেহ অশ্লীলতা। তখন বলে এরা এদের সম্মতিতে একসাথে ছিল, এই জন্য নাকি কোনো অপরাধ না। বলেন আপনারা একসাথে বিবাহ বহির্ভূত একটা ছেলে মেয়ে একসাথে থাকা, এটার নাম কি ব্যভিচার না? এটার নাম কি জিনা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে একদল হবে যারা ব্যভিচারকে হালাল মনে করবে, ওয়াল হারিরা রেশমের পোশাককে হালাল মনে করবে, ওয়াল খামরা মাদককে হালাল মনে করবে, ওয়াল মাআজিফা ঢোল তবলা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আবু দাউদ শরীফের 3688 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইশরাবান্না নাস মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের মধ্যে একদল মানুষ মদ পান করবে, মদের নাম দিবে অন্য নাম, অন্য নামে তারা মদ পান করবে, মাদক সেবন করবে, নাম দিবে অন্যটা, বিভিন্ন নামে নামে নেশা জাতীয় দ্রব্য তারা সেবন করবে, ইয়াবা, গাঁজা, নেশা, বিভিন্ন নামে তারা মাদক সেবন করবে, নাম দিবে বিয়ার, বলবে এটা একটা ড্রিঙ্কস, বিয়ার, মানে এক একটা নাম দিবে আর কি, কিন্তু হারাম, হারাম খাবে বিভিন্ন নাম দিয়ে। বলেন তো হারামের নাম যদি কোনো সুন্দর নামও দেওয়া হয়, এটা কি হারাম না হালাল? হারাম তো হারামই থাকবে, এটা হালাল হবে না। নবীজি বলেন শুধু তাই নয়, এরা মদপান করবে, মাদক সেবন করবে, একজন আরেকজনের সাথে আনন্দ উল্লাসে মেতে উঠবে, ইউযাফু আলা রুউসিহিম বিল কায়নাতি ওয়াল মুগানিয়াত, একদিক দিয়ে মদপান চলতে থাকবে, অন্যদিক দিয়ে গান বাদ্য চলতে থাকবে, আর গানের তালে তালে নর্তকীরা নাচানাচি করতে থাকবে, নাচানাচি করতে থাকবে। হ্যাঁ, বিভিন্ন ছাদের খবর নেবেন, কাদের ছাদ? ছাদ, বিভিন্ন বাসার ছাদের খবর নেবেন, বিশেষ করে প্রতি বৃহস্পতিবার, জুমার রাত ফজিলতের রাত, মাশাআল্লাহ, এমন কাজে লাগায় বৃহস্পতিবার। তো বিভিন্ন বাসার ছাদের খবর নেবেন। আমাদের এই দেশেও যে আপনার মিছিল দিয়া মাদক সেবন হতে পারে, এটা আমার মাথায়ও ছিল না, কিন্তু তথ্য পেলাম যে আমাদের দেশেও আপনার নাচানাচি চলে, আর আপনার রাত হয়ে গেলে মাদক সেবন হচ্ছে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, মুসলিমদের বিয়ের অনুষ্ঠান বা গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে। আমি জানি না এটা শোনা কথা, আল্লাহ ভালো জানে এটা কি সত্য কিনা। তো এই যে আপনার নাচানাচি আর মাদক সেবন এটা করা, এটা কি ভবিষ্যতে হবে না বর্তমানে চলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জাতীয় অপরাধ কর্মগুলো হবে তো গজবের অপেক্ষায় থাকবা।